বন্ধুরা যারা তোমরা সামনে কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি ভিডিও এখানে আমরা ডিসকাস করতে চলেছি কিভাবে তোমরা এই লাস্ট মুহূর্তে প্রস্তুতি নিলে তোমরা তোমাদের যে স্কোরটা ম্যাক্সিমাম করতে পারবে মানে ষাট বা পঁয়ষট্টি প্লাস কিন্তু নাম্বার তুলতে পারবে কারণ এখানে তোমাদের পিবিএস এর যদি তোমরা কাট অফ দেখে থাকো তাহলে কিন্তু দেখবে যে পঁয়ষট্টি প্লাস কিন্তু পিবিএস এর কাট অফ গিয়েছে চোরও কিন্তু সম্ভব তোমাদের চান্সেস যেটা আছে ষাট পঁয়ষট্টি প্লাস কিন্তু যাবে কম্পিটিশন লেভেল কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের হাই রয়েছে তো সেইভাবে নিজেকে কিন্তু প্রস্তুত রাখতে লাগবে সেই কম্পিটিশনের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে প্রস্তুত না থাকলে কিন্তু হবে না এই বলছি না যে তোমাদের শার্ট বা পঁয়ষট্টি কাট অফ যাবে কারণ সেটা পুরোটাই ডিপেন্ড করবে যে প্রশ্নপত্র কেমন হচ্ছে কিন্তু আশা করা যাচ্ছে এর থেকে তোমাদের কমও হবে না এর থেকে যেটা হচ্ছে তোমাদের কমও হবে না সিক্সটি প্লাস তো হবেই মনে করে ধরে রাখো তোমাকে এটাই অন্তত টার্গেট নিয়ে চলতে লাগবে আমি তোমাদের এর আগেও ক্লাসে তোমাদেরকে জানিয়েছি যে সম্ভাব্য তোমাদের পুজোর আগেই পরীক্ষা হওয়ার চান্সেস প্রচুর পরিমাণে রয়েছে বিশেষ করে তোমাদের কেপি এক্সামের তো নিজেকে সেই জন্য বলেছি যে প্রস্তুত রাখতে এই না যে নোটিফিকেশান আসার পর নিজেকে প্রিপিয়ার্ড করবে এখন থেকে নিজেকে পিপিএড রাখো কারণ যে কোনো মুহুর্তে নোটিফিকেশান চলে আসতে পারে দশ দিন আগে হয়তো নোটিফিকেশান রিলিজ হয়ে যেতে পারে এর আগেও আমরা দেখেছি যে সাত দিন আগে নোটিফিকেশান রিলিজ করেছে সেই জন্য কিন্তু নিজেকে প্রস্তুত থাকতে হবে প্রস্তুত না থাকলে কিন্তু হবে না তুমি এখন যদি নিজেকে প্রস্তুত না করো সেই লাস্ট সাত দিন বা দশ দিনে নিজেকে সেভাবে তুমি প্রস্তুত করতে পারবে না যাতে তুমি ষাট কোর দাঁড় করাতে পারো এবং তোমাদের এক্সাম হলের মাইন্ডসেট পুরোটাই আলাদা থাকে সেই জন্য বারবার করে বলে থাকি যে রেগুলার প্র্যাকটিস রেগুলার প্র্যাকটিসটা কিন্তু করতে থাকো তবে কিন্তু এক্সাম হলে যেটা আছে তোমরা এই করতে পারবে এক্সামে তোমাদের একশো নাম্বার রয়েছে কিন্তু এই একশো নাম্বারের জন্য মাত্র কিন্তু ষাট মিনিট সময় রয়েছে এবারে এই ষাট মিনিটের মধ্যে এবছর কিন্তু তোমাদের আমাদের কেপি কনস্টেবল এডি কনস্টেবেল টোটাল ষাটটা ম্যাথ এবং রিজনিংয়ের কোশ্চিন আছে যেই জায়গাটা তোমাদের সবচেয়ে বেশি টাইম লাগে তার থেকেও বেশি টাইম লাগে আমাদের রিজনিং ম্যাথে তিরিশটা কোশ্চিন রয়েছে প্রতিটা কোশ্চিনে এক মিনিট করে টাইম লাগালেও তিরিশ মিনিট কিন্তু লেগে যায় তো এক মিনিট লাগালে তো হবে না এখানে এর মধ্যেই কিছু কোশ্চিন তোমাদের থাকবে মোটামুটি পনেরোটা কোশ্চিন থাকবে দশ থেকে পনেরোটা কোশ্চেন এমন থাকবে যেগুলো ফর্মুলা বেসের উপরে কোশ্চেন থাকবে যেগুলোকে তোমরা যেটা আছে পাঁচ সেকেন্ড কিংবা দশ সেকেন্ডের মধ্যে সলিউশন করতে হবে তো এই কোশ্চেনগুলো কখনোই যাতে জানে ভুল না হয় সেই জন্য কিন্তু বেসিক কনসেপ্ট এবং ফর্মুলা বেস কিন্তু জানাটা খুবই প্রয়োজন সেই জন্য বারবার করেও বলছি যে তোমরা তোমাদের বেসিক কনসেপ্ট এবং ফর্মুলাগুলোকে ভালোভাবে সেট করে নাও কারণ এই কটা কোশ্চেন এই পনেরোটা কোশ্চেন পনেরোটা কোশ্চিন এমন পাবেই তোমরা খুঁজে অঙ্কের মধ্যে যেগুলোকে তোমরা পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে কিন্তু সলিউশন করতে পারবে এইখানে যদি তুমি সময়গুলোকে বাঁচিয়ে নিতে পারো বাকি সময়টা বাকি যে তোমাদের পনেরোটা কোশ্চিন থাকছে সেই কোশ্চিনগুলোতে লাগাতে পারবে এখান থেকে অবশ্যই পাঁচ সাতটা কোশ্চেন এমন থাকবে একদম সেগুলো হার্ড লেভেলের থাকবে তো সেগুলোকে যেটা আছে চেষ্টা করবে অ্যাভয়েড করা অ্যাভয়েড না করলে তো বেশি ভালো চেষ্টা করবে লাস্টে দিয়ে করা তোমাদের আমি বলেও থাকি যে যেগুলো জিনিস পারবে না সেগুলো জিনিস লাস্টে দেখতে পাচ্ছো তুমি যদি রেগুলার প্র্যাকটিস করো তাহলে তোমার একটা আন্দাজ লেগে যায় যে কোন অঙ্কটা কত সময় লাগবে বা কোন রিজনিংটা কত সময় লাগবে তোমাদের তো সেখানে যেটা আছে সেটাকে তোমাকে বাঁচাতে লাগবে যে জানতে পারছো যে এটা আমাদের একটু হলেও লেন্দি ক্যালকুলেশন রয়েছে তো সেটাকে লাস্টে করবে তুমি পরে করবে এবং তোমাদের এখানে জি কে পোর্শনে চল্লিশ আছে রিজনিং পোর্শন রিজনিং পোর্শন তোমরা একটু যদি ভালোভাবে যদি রেগুলার প্র্যাকটিস করতে থাকো অনায়াসে কিন্তু কুড়ি পঁচিশ প্লাস কিন্তু নিয়ে আসতে পারবে এটা কিন্তু স্কোর করার কিন্তু সব থেকে ভালো জায়গা রিজনিং রিজনংয়ে তুমি এখান থেকে কুড়ি প্লাস তো নর্মালভাবেই তুমি পাবেই তুই রেগুলার যে ক্লাসগুলো আমার হচ্ছে সেই ক্লাসগুলোকে যদি প্র্যাকটিস করতে থাকো কোশ্চিনের সেটগুলো আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিচ্ছি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে তোমাদের প্রোভাইড করা আছে সেখান থেকে জয়েন্ট হয়ে সেই কোশ্চিনগুলো যেগুলো করানো হচ্ছে সেই কোশ্চিনগুলোকে যেটা আছে তোমরা নিজের থেকে সলিউশন করবে এবং টাইমার সেট করে সলিউশন করবে ম্যাথ রিজনিংয়ে কিন্তু টাইমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এক্সাম হলে তোমরা এই ষাট মিনিটের মধ্যে একশোটা কোশ্চেন নামিয়ে সেটা কিন্তু খুবই টাফে তার মধ্যে থেকে এবছর কিন্তু ম্যাথ তিরিশটা থাকছে বারবার করে বলছি আগের যেটা আছে আমাদের ডাব্লিউবির মতো না হয় যে পঞ্চাশ পঁচিশ পঁচিশ এইভাবে রয়েছে তো এখানে কিন্তু তিরিশটা কোশ্চেন রয়েছে তো সেভাবে কিন্তু ফোকাস রাখবে এবং এটা তোমাদের ক্র্যাক করা তখনই সম্ভব যখন তুমি তোমার প্র্যাকটিসটাকে হায়ার লেভেলে নিয়ে যাবে প্র্যাকটিস হায়ার লেভেলে না নিয়ে গেলে কিন্তু হবে না শুধু ক্লাসে যেগুলো হচ্ছে সেগুলো করলো হবে না এর সঙ্গে সঙ্গে তোমাদের টেক্সট বুকের কথাও বলি যে টেক্সট বুককে ফলো করবে জি কের ক্ষেত্রেও আমি আগে যখন জি কে ক্লাস তোমাদের পড়তাম তখনও বলতাম এখনও বলছি যে কে তোমরা ডিসক্রিপ্টির আকারে পড়ো ডিসক্রিপ্টের আকারে পড়ো এমসিকিউ আকারে পড়ো না এমসিকিউ আকারে যেটা আছে জি কে পড়ো না এমসিকিউ আকারে তুমি দিনে কটা পড়তে পারবে একশো দেড়শো দুশো পাঁচশোটা হয়তো তাও পড়লো কিন্তু সেখানে দেখবে যে ফোরাবে না এমসি আকারে পড়লে তুমি যত পড়বে তত কম সেই জন্য আকারে এর সঙ্গে সঙ্গে টপিক ওয়াইজ এভাবেই যদি পড়ে থাকো তাহলে কিন্তু সবথেকে বেশি বেটার টপিক ওয়াইজ আমার পিভিএস ক্লাস অনেক দেওয়া আছে সেগুলো তোমরা হিস্ট্রির আলাদা টপিক জিওগ্রাফি পলিটি সায়েন্স সবগুলোর দেখো প্লে লিস্ট করা আছে সেই প্লে লিস্ট দুইট করে সেই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে পারো অথবা যেতে আছে তোমাদের তোমাদের কাছে যে কোনো টেক্সট বুক থাকুক না কেন সেই টেক্সট বুককে ফলো করতে পারো এবং বেশি বেশি পরিমাণে চেষ্টা করবে মক টেস্ট দেওয়ার জন্য মক টেস্ট দেবে টাইম সেট করে বারবার করে বলছি মক টেস্ট কিন্তু এমনি দিলে হবে না মক টেস্টে যদি তুমি এখন যদি নর্মালি তুমি মক টেস্টে যদি সত্তর স্কোর করো এক্সামে কিন্তু সেই স্কোরটাই কিন্তু তোমার এসে দাঁড়াবে পঞ্চাশ বা পঁয়তাল্লিশ পঞ্চাশ এসে দাঁড়াবে কারণ এক্সামের মক টেস্ট আর বাড়ির মক টেস্ট বা এক্সামের কোশ্চিন এবং যেটা আছে বাড়ির মক টেস্টের কোশ্চিন কিন্তু তোমার কাছে সেম না এবং সেম মেন্টালিটিও না সেখানে তোমাদের মেন্টালিটি আলাদা কাজ করে এক্সাম হলে সেই জন্য বলছি যে এইখানে যত মক যত বেশি স্কোর করতে পারবে মনে করবে যে তত বেশি ভালো তো মক টেস্টে অন্তত আশি প্লাস তো স্কোর করাই দরকার যেগুলো নর্মাল যে সমস্ত বিভিন্ন ওয়েবসাইট বা যে কোনো স্যারের কাছ থেকে তুমি যদি করে থাকো সেগুলোতে যেটা আছে অন্তত আশি প্লাস কিন্তু আনা অবশ্যই প্রয়োজন তাহলে মনে করবে নিজেকে যে একটা ভালো তুমি পজিশনে রয়েছো যদি দেখো যে নর্মাল না আমি তো শার্ট পেয়ে যাচ্ছি তাহলে কিন্তু এক্সাম হলে তুমি শার্ট পাবে না বারবার করে বলছি এবং বেশি পরিমাণে মক টেস্ট দিনে একটা দাও তার বেশি দেওয়ার দরকার নেই একটা থেকে ম্যাক্সিমাম দিলে দুটো তার বেশি দেওয়ার দরকার নেই যে সারাদিন শুধু মক টেস্টই করে যাচ্ছ শুধু একটা দেবে বাকি টাইমগুলোতে তুমি টেক্সট বুকগুলোকে ফলো করো বাকি সময়গুলোতে তুমি জি কের পোশনও পড়ো জিকের কের যেটা আছে তুমি জিকে ফলো করো ম্যাথের পোর্শনে ম্যাথগুলোকে রিজনি এবং ম্যাথের ক্ষেত্রে বলেছি যে অ্যারিথমেটিকের পার্টকে বেশি ফলো করবে অ্যারিথমেটিকের পার্ট থেকে তোমাদের ম্যাক্সিমাম সব কোশ্চেনই জিজ্ঞেস করা হবে হয়তো পরিমিতির পার্ট থেকে যেটা আছে এক দুটো কোশ্চেন হয়তো থাকলেও থাকতে পারে কিন্তু মেনলি যেটা আছে তোমাদের অ্যারুগমেটিক মানে পাটিগণিতের পাট আমাদের লসাগু ভগ্নাংশ হয়ে গেল অনুপাত সমানুপাত হয়ে গেল মিশ্রণ সময় কার্য হয়ে গেল এর সঙ্গে সঙ্গে তোমাদের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ এগুলো যেগুলো আছে তোমাদের অধ্যায়গুলো এগুলোর উপরে এবং এই সমস্ত অধ্যায়ের সমস্ত ফর্মুলা বেস কোশ্চিন যাতে একদম মাথার মধ্যে সেট থাকে যেগুলোকে দেখা মাত্র করতে পারবে এই ফর্মুলা বেসের কোশ্চিনের উপরে আমি তোমাদেরকে বললাম যে পনেরোটা কোশ্চিন অন্তত পাবেই এটা ঠিক যেই পনেরোটা কোশ্চিনকে তোমরা দশ থেকে পাঁচ থেকে দশ সেকেন্ড যদি ভালো মতো প্র্যাকটিস থাকে তাহলে এর মধ্যে কিংবা পনেরো কো সেকেন্ডও যদি চলে যায় তাও কোনো কিছু যেটা আছে এ হয় না তো সেই জন্য সেই কোশ্চিনগুলোকে যাতে টাইম না লাগে সেই কোশ্চিনগুলোতে যদি তুমি টাইম লাগিয়ে ফেলাও যেই সমস্ত কোশ্চিনগুলো ফর্মুলা বেস থাকবে সেই কোশ্চিনের টাইম লেগে গেলে বাকি যে কোশ্চিনগুলো থাকবে যেগুলো হয়তো একটু ক্যালকুলেশন টাইপের সেখানে কিন্তু আরও বেশি তোমার সময় নষ্ট হবে কিন্তু মাত্র ষাট মিনিট সময় ষাট মিনিট সময়ের মধ্যে যেটা আছে তোমাদের কিন্তু সমস্ত কিছু করতে হবে এবং যারা তোমরা জিকেতে ভালো শুধু জিকেই করে যেও না বা যারা তোমরা ম্যাথ রিজনিংয়ে ভালো তোমরা শুধু ম্যাথ রিজনিংয়ে করে যেও না সমস্ত পার্টকে ব্যালেন্স করে নিয়ে চলবে জিকে দিনে দু ঘন্টা করো ম্যাথ যেটা আছে দু ঘন্টা করো রিজনিং অন্তত এক ঘন্টা করো এক ঘন্টা রিজনিং প্র্যাকটিস করলে অনেক প্র্যাকটিস হয়ে যায় প্রতিদিন যে শুধু একটা টাইপের করবে না সবগুলো টাইপের করবে এই এই টাইপের পাঁচটা করলে এই টাইপের দশটা তো এইভাবে অন্তত নিজেকে সেট করো তবুই যেটা আছে তোমরা কিন্তু ভালো স্কোর দাঁড় করাতে পারবে হলে কিন্তু যেটা আছে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট করে যেটা যে ষাট প্লাস তোলাটা কিন্তু খুবই মুশকিলজনক সেই জন্য প্র্যাকটিস যদি ভালো থাকে তবেই কিন্তু তোমরা করতে পারো এবং এখনও বলছি কিন্তু যে নোটিফিকেশনের অপেক্ষায় থেকো না যে নোটিফিকেশান আসবে তারপর থেকে শুরু করবো সেই অপেক্ষায় থেকো না যারা তোমরা অনেক দিন ধরে প্রস্তুতি নিয়ে আসছো তোমরা যদি থামিয়ে দিয়ে থাকো তাহলে অনেক কিছু জিনিস ভুলে যাবে যেটা কন্টিনিউ থাকলে একটু করে হলেও যদি এত কিছু যদি টাইম না দিতে পারো তাও অন্তত এক ঘন্টা এক ঘন্টা করে টাইম দাও যাতে তোমাদের প্র্যাকটিসটা যাতে কন্টিনিউ বজায় থাকে না হলে কিন্তু যেটা আছে ওই লাস্ট মুহূর্তে তখন মনে হবে যে এটা ছেড়ে গেছে ওটা হয়নি এটা হয়নি এইভাবে হয়ে যাবে তো এখন থেকে নিজেকে যেটা আছে ভালোভাবে প্রস্তুত করা শুরু করে দাও কারণ তোমাদের যে কোনো মুহুর্তে যেটা আছে অন্তত কেপি কনস্টেবলের নোটিফিকেশন কিন্তু রিলিজ হয়ে যেতে পারে কবে হবে না হবে তার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই সেই জন্য সেটা বলেও তোমাদের লাভ নেই কিন্তু আশা করা যাচ্ছে এটা তোমাদের যে নাইনটি পারসেন্ট চান্সেস রয়েছে তোমাদের পুজোর আগেই তোমাদের এক্সামটা হওয়ার পুজোর আগে এক্সামটা হওয়ার চান্সেস রয়েছে এবং দেখা যাক কিন্তু নিজেকে প্রস্তুত রাখলে তো ক্ষতি নেই সেই জন্য নিজেকে অবশ্যই ভালোভাবে প্রস্তুত করে নাও এবং যে রেগুলার যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো রেগুলার অবশ্যই অ্যাটেন্ড করতে থাকো চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে তোমাদের কাছে ক্লাসের নোটিফিকেশান পৌঁছে যাবে পিভিএস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের প্লে লিস্ট করা আছে প্লে লিস্ট ডিজিট করে সেই ক্লাসগুলোকে দেখে নেবে নিজেকে নিজের নিজে মক টেস্ট দেওয়ার জন্য যদি আমাদের কোশ্চিন সেটগুলো আমি যেই সমস্ত কোশ্চিনগুলো করাই সেই কোশ্চিনগুলো সেটগুলোকে যদি চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে তারও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই কোশ্চিন সেটগুলোকে পেয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে ভিডিওটা ইউসফুল মনে হলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং